আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে আফটার মার্কেটে টায়ারের জেল পাওয়া যায়। টায়ার কোনো কারণে লিকেজ হলে ইমার্জেন্সি সিচুয়েশন রিকভার করার জন্য মূলত এই টায়ারের জেল ব্যবহার করা হয়। কিন্তু অনেকেই মিসকনসেপ্ট থেকে ভালো টায়ারের মধ্যে টায়ারের জেল ইউজ করে গাড়ি চালায়। আপনিও যদি ভালো টায়ারের মধ্যে জেল ইউজ করে গাড়ি চালান তাহলে কয়েক ধরনের প্রবলেম ফেস করতে পারেন। এর মধ্যে একটি হলো হাই স্পিডে গাড়ি চালালে আপনার গাড়ি স্টিয়ারিং ভাইব্রেশন করতে পারে। এর কারণ হচ্ছে টায়ারের জেলের একটা ওয়েট থাকে। ভালো টায়ারের মধ্যে যখন আপনি টায়ারের জেল ইউজ করবেন তখন এই টায়ারের জেল টায়ারের ইনসাইডের সারফেস বরাবর ইমব্যালেন্স ওয়েট গেইন করে, যার ফলে হাই স্পিডে গাড়ি চললে ইমব্যালেন্সলি টায়ার ঘুরতে থাকে এবং টায়ার থেকে ভাইব্রেশন আসে। এই ভাইব্রেশন আপনি স্টিয়ারিংয়ে ফিল করতে পারেন। এবং হাই স্পিডে গাড়ি চললে টায়ার থেকে অ্যাবনর্মাল নয়েজ বা শব্দ আসতে পারে। এছাড়াও আপনার গাড়িতে যদি টিপিএমএস সেন্সর থাকে, অর্থাৎ টায়ার প্রেশার মনিটরিংয়ের জন্য সেন্সর থাকে, তাহলে এই সেন্সরের উপর একটা লেয়ার তৈরি করে আপনার টায়ার প্রেশার মনিটরিং সিস্টেমের যে সেন্সর সেটাকে ডিজেবল করে ফেলে। তাহলে আপনার গাড়িতে কখন টায়ার জেল ব্যবহার করবেন? হ্যাঁ, কোনো কারণে আপনার গাড়ির টায়ার যদি লিকেজ হয় সেই মুহূর্তে টায়ারে জেল ব্যবহার করে ইমার্জেন্সি সিচুয়েশন রিকভার করে ওয়ার্কশপে আসবেন। এবং ভলকানাইজিং করার সময় টায়ার থেকে জেল বের করে ভলকানাইজিং করে দেন গাড়ি চালাবেন। তা না হলে এই ধরনের প্রবলেম কিন্তু আপনি ফেস করতে পারেন। আফটার মার্কেটে অনেক জেল পাওয়া যায় যেগুলো টায়ার ভিতরে দেওয়ার পর শক্ত হয়ে যায়। এই ক্ষেত্রে কিন্তু আপনার টায়ার কমপ্লিটলি বাতিল হয়ে যেতে পারে। সো এই বিষয়টাকে আপনাকে মাথায় রাখতে হবে। সো এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন।